তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদের সামনে মার্চ মাসে পরীক্ষা রয়েছে। আমি বলছি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের কথা, এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট যাদের রয়েছে ক্লাস টুয়েলভে, তাদের 40টি MCQ মধ্যে, মানে 40টি শর্ট কোশ্চেনের মধ্যে, তার মধ্যে 24টি MCQ এবং 16টি SQ যে থাকছে, সেখানে 24টি MCQ যদি 24-এ 24 করতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে একটু সংখ্যায় বেশি পরিমাণ MCQ রিভাইজ করে যেতে হবে। আমি আজকের ভিডিওতে 50টি MCQ খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে MCQগুলো হওয়া উচিত, সেই MCQগুলো আমি জোগাড় করে 50টা MCQ আমি সিলেক্ট করেছি। আশা করি তোমরা এই MCQগুলো যদি দেখে যাও, তাহলে পরীক্ষায় এখান থেকে 10 থেকে 15টা বা এর থেকেও বেশি তোমরা MCQ একদম হুবহু কপি পেয়ে যাবে, অর্থাৎ হুবহু এই কোশ্চেনটাই এই অপশনগুলোই পাবে। তাহলে অবশ্যই তোমরা এই 50টা MCQ পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? এবং এই যে ভিডিওটা চলছে, সেই ভিডিওটা যদি PDF-টা তোমরা পেতে চাও, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই PDF-টা তোমরা ডাউনলোড করতে পারবে। এবং আমার চ্যানেলে যতগুলো ভিডিও এবং যতগুলো মেটেরিয়ালস রয়েছে সবগুলো সবার জন্য ফ্রি। তোমাদের শুধু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে সেই PDF-গুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা 50টা MCQ দেখে নিই। প্রথম MCQ রয়েছে স্ট্যাটিস্টিক শব্দটি ইতালীয় যে শব্দ থেকে এসেছে, সেই শব্দটা হচ্ছে স্ট্যাটিস্টা, অর্থাৎ এটা হবে ডি, ঠিক আছে? তোমরা যখন PDF-টা ডাউনলোড করবে সেখানে কোনো অ্যান্সার থাকবে না, অবশ্যই তাহলে তোমরা ভিডিওটা দেখে সেই অ্যান্সারগুলো দাগিয়ে নেবে। তারপরে কোশ্চেন হচ্ছে কি, পরিবর্তনশীল মানকে বলা হয় চলক বা পরিবর্তনশীল মানকে বলা হয় ভেরিয়েবল, যেটা ইংরেজিতে ভেরিয়েবল বলে, এটাকে বাংলায় চলক বলা হয়। তারপরে বলা হচ্ছে যে 100 এবং 109-এর শ্রেণী সীমানা হলো, অর্থাৎ 100-এর শ্রেণী সীমানা এবং 109-এর শ্রেণী সীমানা, মানে এটাকে 0.5 এটা থেকে মাইনাস করতে হবে, এটাতে 0.5 আমরা কি করবো প্লাস করবো, তাহলে উত্তর বি হবে সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা হয় প্রসার বা রেঞ্জ, ঠিক আছে? এটা হবে কি প্রসার বা রেঞ্জ। তারপরে m = summation x/n, এখানে m বলতে কি বোঝানো হয়েছে, এখানে m বলতে বলা হচ্ছে কি মিন, MEAN মিনকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে m বলতে এখানে মিনকে বোঝানো হয়েছে, আর মিন মানে হচ্ছে কি গড়, তাহলে এ হচ্ছে এর উত্তর। তারপরে 15, 10, 5, 20, 15 এইগুলোর গড়, অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি তোমরা যোগ করো এবং 5 দিয়ে ভাগ করো তাহলে উত্তর আসবে 13। এই সংখ্যাগুলোর বন্টনটি কি, অর্থাৎ এখানে মোড থেকে কোশ্চেন হয়েছে বা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন হয়েছে, বলা হচ্ছে যে 5, 9, 7, 8, 6, 10 এবং 13 বন্টনটি হলো কি বিমোডাল, ইউনিমোডাল, ট্রাইমোডাল না মাল্টিমোডাল, অর্থাৎ এখানে কোনো সংখ্যায় কিন্তু রিপিট কোনো সংখ্যা নেই, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবারই করেই আছে, সেহেতু এখানকার প্রত্যেকটা হবে এর কি মোড, আর অনেকগুলো মোডকে আমরা একসঙ্গে কি বলি, অনেকগুলো মোডকে একসঙ্গে বলি আমরা মাল্টিমোডাল। বিমোডাল মানে হচ্ছে দুইটা মোড আছে এখানে, ইউনিমোডাল মনে হচ্ছে একটা মোড আছে, ট্রাইমোডাল মনে হচ্ছে এখানে তিনটা মোড আছে, কিন্তু না, এখানে অনেকগুলো মোড আছে, এই জন্য এটা হবে মাল্টিমোডাল, তাহলে উত্তর হবে ডি। তারপরে সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে 42তম সংশোধন করে কোন তিনটি শব্দ যুক্ত হয়েছিল, হ্যাঁ 42তম সংশোধন যে 1976 সালে হয়েছে, সেখানে আমাদের কনস্টিটিউশনের তিনটা শব্দ অ্যাড করা হয়েছে, সেই তিনটা শব্দ কি, সেই তিনটা শব্দ হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, উত্তর হবে কি সি। তারপরে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো 42তম সংশোধন, এটাই 1976 42তম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের সমান সমান দায়িত্ব থাকবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়, এটা হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, অর্থাৎ যে কমিটিটার নাম ছিল দুর্গাবাই দেশমুখ কমিটি, সেই কমিটিটার কথা এখানে বলা হয়েছে।
স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা, অর্থাৎ স্বাধীনতার পরে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। আর যদি এখানে বলতো, এই স্বাধীন যদি কথাটা না বলতো, যদি বলতো ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, তাহলে এখানে হতো কি, হান্টার কমিশন। কি? হান্টার কমিশন, মনে রাখবে। এটা হচ্ছে 1882, এটা হচ্ছে স্বাধীনতার আগে। আর স্বাধীনতার পরে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা হয়েছিল 1948। বুঝা গেল, আমাদের দেশটা 1947 সালে স্বাধীন হয়েছে, 1948 সালে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে ত্রিভাষা সূত্র বা তিনটা ভাষার কথা বলেছে, সেটা হচ্ছে একটা কি, মাতৃভাষা বা একটা আঞ্চলিক ভাষা, তার সাথে হিন্দি আর তার সাথে ইংরেজি, অর্থাৎ সি হবে এর উত্তর। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা বলেছিল, সেটা হচ্ছে MCQ। তাহলে উত্তর হবে সি। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, ভারতীয় শিক্ষা কমিশন মানে হচ্ছে কোঠারি কমিশন। কি কমিশন? কোঠারি, এটা মনে রাখবে। ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশনের কথা বলছে। বলছে কত সালে গঠিত হয়েছিল, আমরা প্রত্যেকে জানি 1964, কোঠারি কমিশন 1964। তারপরে যে কমিশনের রিপোর্ট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনাম পেশ করা হয়, সেটা হচ্ছে কি, কোঠারি কমিশন। এটাই ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, বা দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুম, কথাটি বলা হয়েছে কোঠারি কমিশনে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, খুবই 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 ইম্পর্টেন্ট এই কোশ্চিন। এটা এটা অবশ্যই তোমরা ভালো করে এটা মনে রেখে যাবে পরীক্ষা দিতে। কার্যকরী শিক্ষার অপর নাম হলো কি, সামাজিক শিক্ষা, অর্থাৎ আমরা যেটাকে সোশ্যাল এডুকেশন বলে থাকি। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনে বা কোঠারি কমিশনে, মনে থাকবে। তারপরে শিক্ষার সম সুযোগ দানের অর্থ হচ্ছে সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে সম সুযোগ দান, কথাটা হচ্ছে ডি অপশন, ঠিক আছে। এটা অপশনের সঙ্গে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না, উত্তর হচ্ছে কিন্তু এটা, প্রতিটি ব্যক্তিকে সম সুযোগ দান। কিন্তু এখানে বলে যে শিক্ষার সম সুযোগ, সেহেতু এই শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দানের কথা এখানে বলা হয়েছে। তারপরে টাস্ক ফোর্স সুপারিশটি হলো কোঠারি কমিশনের। টাস্ক ফোর্সের সুপারিশ কোন কমিশনের, 12টা টাস্ক ফোর্সের কথা বলেছে কোন কমিশন, কোঠারি কমিশন। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম প্রাক প্রাথমিক, অর্থাৎ নার্সারি স্কুল কোনগুলো, সেটা হচ্ছে, একটা হচ্ছে কি মন্তেশ্বরী স্কুল, এটা হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। কাসাদায় বামবিনী, অর্থাৎ এটা মন্তেশ্বরী যে মেথডের কথা বলেছে, মন্তেশ্বরী শিক্ষাব্যবস্থার কথা বলেছে, সেটা কাসাদায় বামবিনী। এর অর্থ হচ্ছে শিশু নিকেতন বা শিশুরা যেখানে থাকে। শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করেছেন, অর্থাৎ প্লাস টু স্তরের শিক্ষা সুপারিশ করেছেন কোন কমিশন, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। বি কোর্স হলো কি, বৃত্তিমুখী শিক্ষা, এটা সুপারিশটা করেছে কে, এ কোর্স আর বি কোর্স। এ আর বি কোর্সের কথা বলেছে কোন কমিশন, হান্টার কমিশন। কোন কমিশন? হান্টার কমিশন বলেছে এ কোর্স বি কোর্স। আর বি কোর্স বলতে বৃত্তিমুখী শিক্ষাকে বলেছে, আর এ কোর্স বলতে ফর্মাল এডুকেশনকে বুঝিয়েছে, যে ফর্মাল এডুকেশনে আমরা পড়াশোনা করছি। ইগনু স্থাপিত হয়, এটা তোমরা প্রত্যেকে জানো, 1985 সালে। জাতীয় শিক্ষানীতি 1986 এর ভিত্তি রচিত করেছিল কোঠারি কমিশন। এটা ভালো করে তোমরা মনে রাখবে, এটা অনেকে 1968 সালে এমপি এর কথা বলে, কিন্তু না, কোঠারি কমিশনেই বলা হয়েছিল যে আমাদের এরকম আলাদা আলাদা নাম নিয়ে কমিশন না গঠন করে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আমরা ফেজ ওয়াইজ করতে পারি, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়। এই জন্য প্রথম জাতীয় শিক্ষানীতি 1968, দ্বিতীয় 1979 এবং তৃতীয় 1986, এরকম করে আমাদের জাতীয় শিক্ষানীতিগুলো নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1986 এর স্লোগান কি ছিল, অর্থাৎ 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল আমাদের এনপিএ, তার মূল স্লোগান ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষার সমসুযোগ দান। অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ দান। কমন স্কুলের উদ্দেশ্য কি ছিল, কমন স্কুলের উদ্দেশ্য ছিল সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করা। কমন স্কুল বলেছে কোঠারি কমিশন
এবং এর অর্থ এর মূল উদ্দেশ্য হল সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা। মডেল স্কুলের কথা বলা হয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে, বোঝা গেল? এটা অবশ্যই তোমরা মনে রাখবে, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে মডেল স্কুলের কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটা হলো, সব থেকে উল্লেখযোগ্য, নবোদয় বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড, বয়স্ক শিক্ষা, সবগুলোই কিন্তু হচ্ছে জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি তার কিন্তু সুপারিশ। কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, নাহলে এই কোশ্চেনে কিন্তু তোমাদেরকে কনফিউজ করবে বারবার। সেহেতু এটা মনে রাখবে, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ কথাটা কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986 প্রথম বলেছে। তারপরে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো, তোমরা জানো, 1986 সালে জাতীয় শিক্ষানীতি, এটা এখানে বলা হয়েছে। তারপরে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় কত সালে? 1978 সালে। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশন বলেছে? অপারেশন ব্ল্যাকবোর্ড, ওই অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয় বলেছে কোন কমিশন? জাতীয় শিক্ষানীতি 1986। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত সালে? 1992, পিওএ, যেটাকে আমরা বলে কি পিওএ, প্রোগ্রাম অফ অ্যাকশন, সেটা হচ্ছে 1992 সাল। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশন বলেছে? স্বশাসিত কলেজ গঠনের কথা জাতীয় শিক্ষানীতি 1986 বলেছে। তোমরা এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। তারপরে ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় কি? 15ই মার্চ। ভারতের প্রতিবন্ধী দিবস পালিত হয় 15ই মার্চ। ব্রেলের আবিষ্কারক হলেন কি? লুইস ব্রেল, চার্লস ব্রেল না, এখানে কিন্তু চার্লস ব্রেল আছে, লুই ব্রেল আছে, তাই এটা অবশ্যই তোমাদের লুইস ব্রেল হবে। সকলের শিক্ষা অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো ভারতের সংবিধানের 45 নং ধারা, যে ধারাতে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের সকল ছেলে মেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই ধারায় প্রথমে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সকলের শিক্ষার অধিকার রয়েছে, তাহলে এটা তোমরা মনে রাখবে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? 1988। অপচয় ও অনুন্নয়ন কোন শিশু স্তরের, কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। অপচয় মানে হচ্ছে বারবার আমরা, অপচয় বলতে আমরা একই ক্লাসে থেকে আমাদের সময় নষ্ট করছি, স্কুলের অপরচুনিটি নষ্ট করছি। আর অনুন্নয়ন হলো যে আমরা একই ক্লাসে বারবার থেকে যাচ্ছি, এটা ম্যাক্সিমামটা আমরা দেখতে পাই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে, এই জন্য এই উত্তরটা হচ্ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। নৈতালিমের প্রবর্তককে আমরা জানি যে এই গান্ধীজি হচ্ছে নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। বয়স্ক শিক্ষার অর্থ হলো কি? বয়স্ক শিক্ষা নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, হ্যাঁ এটা হবে। সামাজিক শিক্ষা, এটাও হবে। বয়স্কদের কার্যক্রম স্বাক্ষর করে তোলা, এটা হবে। তাহলে উত্তর হবে কি? ডি, উপরের সবগুলো। ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? এটা হলো কি? ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত একটা শব্দ, যে একজন মানুষ আর একজন মানুষকে শেখাবে, একজন মানুষ একজন মানুষকে শেখালে কিন্তু আমরা আমাদের যে নিরক্ষর মানুষ রয়েছে যারা, তাদেরকে আমরা শিক্ষিত করে তুলতে পারবো। ডিপিইপি এর পুরো কথা হচ্ছে কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডেলার্স কমিশন প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার অধীন, যেটা 1996 সালে গঠন করা হয়েছে। শিক্ষার চারটি স্তম্ভের কথা এই ডেলার্স কমিশনে বলেছে কি? শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল কি? ডেলার্স কমিশন। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়, এই কোশ্চেন ডবল হয়েছে, এটা হতে হবে মন্তেসরি শিক্ষালয়, মন্তেসরি স্কুল। জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হলো কি? 10+2+3+2, 10 বছরের মাধ্যমিক, 2 বছরের এইচএস 11-12, 3 বছরের গ্রাজুয়েশন এবং 2 বছরের এমএ বা পিজি। তারপরে প্রাথমিক স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশটি হলো মিড ডে মিলের ব্যবস্থা করা, অর্থাৎ ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে তার জন্য তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা, অর্থাৎ একবেলা খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া, যার ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার দিকে একটু বিশেষ আগ্রহী হয়ে ওঠে। তো এটা একটা পদক্ষেপ ছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতির, যে মিড ডে মিল তাদের ব্যবস্থা করতে হবে। এবং 1995 সালে এই মিড ডে মিল শুরু হয়, কত সালে? 1995 সাল থেকে এই মিড ডে মিল দেওয়া চালু হয়। তাহলে এই ছিল 50টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা বারবার বারবার দেখবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকটা কোশ্চেন তোমাদের মাথায় বসে না যায়। আর অবশ্যই যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওগুলো যদি হেল্পফুল হয় অবশ্যই নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে তোমরা শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।